বাংলাদেশের ইন্দো প্যাসিফিক রূপরেখাকে স্বাগত জানালো অস্ট্রেলিয়া। ঢাকা সফরে থাকা অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়ার্স সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো একক দেশের আধিপত্য চায় না। এ অঞ্চলকে সমৃদ্ধ করে গড়ে তুলতে বাংলাদেশ সহ সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। জ্বালানি সহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাসও দেন এই কূটনীতিক। পান্থ রহমান জানাচ্ছেন। ইন্ডিয়ান ওশন কনফারেন্সের অতিথি হিসেবে ঢাকায় অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়ার্টস ফিরে যাওয়ার আগে ছোট পরিসরে সাংবাদিকদের সঙ্গে তার আলাপচারিতায় উঠে এলো দুই দেশের সম্পর্কের নানা ইস্যু। আমরা ইন্দো প্যাসিফিককে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে দেখতে চাই, যা কিনা আন্তর্জাতিক আইনে পরিচালিত হবে, যেখানে কোনো একক দেশের আধিপত্য থাকবে না কিংবা কোনো দেশ অন্যের আধিপত্যের শিকার হবে না। প্রতিটি দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, আর এসব কারণেই বাংলাদেশের ইন্দো প্যাসিফিক রূপরেখাকে আমরা স্বাগত জানাই। এখানে সবার অংশগ্রহণের কথা বলা আছে। নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ ছাড়াও টিম ওয়ার্টস জানালেন, বাংলাদেশের ক্রিকেট ও ফুটবলের অবকাঠামোগত উন্নয়নেও পাশে থাকবে তার দেশ। অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানিতে সুপার পাওয়ার হতে চায়। সৌর, পানি, বায়ুবিদ্যুতের পাশাপাশি হাইড্রোজেন বিদ্যুতে আমাদের অগ্রগতি আমাদের সাহস যোগাচ্ছে। আমরা আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা মেটাতে আমাদের হাইড্রোজেন সহযোগিতা করবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন টিম ওয়ার্টস। চ্যানেল আই, ঢাকা।